নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করুন দর্শক বন্ধু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বিদ্যার্থীরা গৃহের কোন কোন পজিটিভ দিকগুলোতে বসে পড়াশোনা করলে পরীক্ষায় সবচেয়ে বেশি সুফল লাভ করতে পারবে এবং জীবনে তারা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে আসুন সর্বপ্রথম আমরা শুরু করব ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম কোণের পশ্চিম দিকের দেওয়াল এই দিকটি নিয়ে এটাকে বাস্তুশাস্ত্রে সবচেয়ে বেশি পজিটিভ দিক বলে মানা হয়েছে বিদ্যার্থীদের জন্য পড়াশোনা করার জন্য কারণ এটা হলো নলেজ অ্যান্ড এডুকেশনের দিক সবচেয়ে প্রথমে আপনার গৃহের এই ওয়েস্ট সাউথ ওয়েস্ট দিকটি ব্যালেন্স হওয়া চাই যদি আপনার গৃহে কোনো সন্তান থেকে থাকে এবং তারা যদি পড়াশোনা শুরু করে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আগে এই দিকটিকে ব্যালেন্স করতে হবেই হবে কারণ এই দিকটি ব্যালেন্স না হলে তাহলে কিন্তু সেই সকল সন্তানদের কিন্তু পড়াশোনায় মন বসবে না বা সারা দিন পড়াশোনা করে ফেললেও দেখবেন পরীক্ষায় গিয়ে সেরকম ডিজায়ার্ড রেজাল্ট হচ্ছে না মার্কস আসছে না আমি একটা উদাহরণ দিই যেরকম ধরুন না এই ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি রেড গ্রিন বা ব্রাউন রং করা থাকে বা আপনাদের জানলা দরজার পর্দার কালার যদি রেড গ্রিন ব্রাউন হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর খেটেও দেখবেন আপনার সন্তানরা কোনো মার্কস পাবে না পরীক্ষায় তাই দর্শক বন্ধু এই দিকটিকে কিন্তু ব্যালেন্স করা খুব জরুরি যে কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে এই দিকটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর পরে আসে উত্তর পূর্ব কোণ মানে কোণ যেটাকে বলে থাকে নর্থ ইস্ট কর্নার আমাদের বাস্তুশাস্ত্রে এই দিকটিকে বলা হয়েছে উচ্চতর জ্ঞানের দিক ধ্যান বা একাগ্রতার দিক প্রেরণার দিক ইন্সপিরেশনের দিক সুতরাং আপনার সন্তানরা যদি এই দিকে বসে পড়াশোনা করে দেখবেন খুব ক্রিয়েটিভ মাইন্ড হবে তাদের তারা পড়াশোনায় খুব প্ল্যানিং করতে ভালো পারবে এবং জেনারেল পড়াশোনার জন্য যেই দুটো দিকের কথা আমি উল্লেখ করলাম এই দুটি দিক হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক এই দুটো দিকে বসে যে কোনো স্টুডেন্ট বসে পড়াশোনা করতে পারে এবং তাদের সফলতা আসবেই আসবে কিন্তু যখন আপনি চাইবেন যে আমার সন্তান একটা কোনো স্পেশালাইজেশন নিয়ে পড়াশোনা করছে যেরকম যেরকমভাবে আপনার সন্তানরা উচ্চশিক্ষার দিকে যাবে তখন তো পড়াশোনাটা খুব স্পেশালাইজড হয়ে যায় কোনো একটা বিশেষ সাবজেক্টের ওপর তখন পড়াশোনা হয় এই স্পেশালাইজেশনের ওপর যখন পড়াশোনা হবে তখন কিন্তু আপনাকে জানতে হবে কোন দিকটি তার জন্য পজিটিভ এবং সেই দিকে বসে পড়াশোনা করলে দেখবেন সবচেয়ে বেশি সুফল সে লাভ করতে পারবে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যেরকম ধরুন না কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আর্ট অ্যান্ড লিটারেচার নিয়ে পড়াশোনা করছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাবজেক্টগুলো হয় যেমন ডাব্লু বিসিএস ইত্যাদি এগুলো নিয়ে যখন পড়াশোনা করবে তাদের কিন্তু পূর্ব দিকে বসেই পড়াশোনা করা উচিত আবার ধরুন না সাউথ ওয়েস্টে যদি বসে কেউ পড়াশোনা করে সাউথ ওয়েস্ট হল বাস্তুশাস্ত্র অনুযায়ী স্কিল অ্যান্ড রিলেশনশিপের দিক সুতরাং পাবলিক রিলেশনশিপ নিয়ে যদি কেউ পড়াশোনা করে এই দিকে বসেই পড়াশোনা করা উচিত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে এই দিকে বসেই করা উচিত কেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কারণ এটাও কিন্তু এক ধরনের রিলেশনশিপ এমপ্লয়ির সঙ্গে এমপ্লয়ারের যে রিলেশন সেটা কিন্তু মেনটেন করে এই হিউম্যান রিসোর্স অফিসাররা এক্সিকিউটিভসরা ম্যানেজাররা তাই এটাও হচ্ছে রিলেশনশিপের নিয়ে পড়াশোনা এছাড়াও যে সকল পড়াশোনায় প্রচন্ড রকমের অ্যাকিউরেসি এবং স্কিলের প্রয়োজন সেই সব সাবজেক্টগুলোতেও কিন্তু এই সাউথ ওয়েস্টে বসেই পড়াশোনা করা উচিত আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যেরকম ধরুন না কেউ আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছে আমরা জানি এই সাবজেক্টটিতে খুব হাইলি অ্যাকিউরেশিয়াম স্কিলের প্রয়োজন হয় তাকে কিন্তু এই সাউথ ওয়েস্টে বসেই পড়াশোনা করা উচিত তাহলেই দেখবেন সবচেয়ে বেশি সুফল সে লাভ করতে পারবে এরপরে আসি পশ্চিম দিক বা ওয়েস্ট পশ্চিম দিক হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রাপ্তির দিক প্রফিট অ্যান্ড গেইনসের দিক যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছে কমার্স নিয়ে পড়ছে সি কস্টিং ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা এমবিএ বিএ করছে তাদের এই দিকে বসেই পড়াশোনা করা উচিত সবচেয়ে বেশি সুফল তারা লাভ করতে পারবে এরপরে আসি আমরা নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম এই দিকটিকে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সাপোর্ট অ্যান্ড ব্যাঙ্কিংয়ের দিক সুতরাং যারা ব্যাংকের চাকুরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই উত্তর পশ্চিম দিকে বসে পড়াশোনা করুন সফলতা আসবেই আসবে আরও ভালো হয় যে সকল ব্যাংকের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই সকল ব্যাঙ্কগুলোর যে লোগো হয় সেই লোগোগুলো কালার প্রিন্ট আউট করে নিন করে এই উত্তর পশ্চিম দিকে দেওয়ালে লাগিয়ে রাখুন আপনাদের স্টাডি টেবিলের ওপর দেখবেন দুর্দান্ত সুফলতা পাবেন এর আগের ভিডিওতে দর্শক বন্ধু আমি কোন কোন জোনগুলোতে নেগেটিভ জোনগুলোতে বসে পড়াশোনা করা উচিত নয় তা নিয়ে ডিটেলে আলোচনা করেছি যারা ওই ভিডিওটা দেখেননি তারা নিচের ডেসক্রিপশনে চলে যান গিয়ে আমার একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন আপনাদের প্রচন্ড কাজে লাগবে ধন্যবাদ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়